बिस्मिल्लाह रहमान रहीम। प्रिय शिक्षार्थी बंधुरा, आज के ऑनलाइन क्लासेर पक्ष थेके तोमादेरके शुभेच्छा और स्वागत। बंधुरा केमन आछो? आशा करी भालो आछो। आमी आल्लाह रहमते भालो आछी। प्रिय शिक्षार्थी बंधुरा, आज के आमी षष्ठ श्रेणीर बांगला थेके তোমাদেরকে নিয়ে পড়ব বাঁচতে দাও কবিতাটি। তাহলে বন্ধুরা বইটা নিয়ে বসো আর কবিতাটি খোলো। কবিতাটি হলো তোমাদের পাঠ্য বই বাংলায় আর 78 নং পৃষ্ঠা। আচ্ছা, কবিতাটির নাম হলো কবিতাটির নাম হলো বাঁচতে দাও। বাঁচতে দাও লিখেছেন কে? শামসুর রহমান। শামসুর রহমান। আচ্ছা, কবিতাটি আমরা পড়ে নিই। শুনো, এই তো দেখো ফুলবাগানে গোলাপ ফুটে, ফুটতে দাও রঙিন কাঁটা ঘোড়ের পিছে, বালক ছুটে ছুটতে দাও নীল আকাশের সোনালি চিল, মেলছে পাখি মেলতে দাও জোনাক পোখা, আলোর খেলা খেলছে রোজেই খেলতে দাও মধ্য দিনে, নরম ছায়ায় ডাকছে ঘুঘু ডাকতে দাও, বালির উপর কত কিছু আঁকছে শিশু আঁকতে দাও, কাজল বিলে পান কোড়ি নাইছে শুকে নাইতে দাও, গহীন গাঙ্গে সুজন মাঝি বাইছে নাও বাইতে দাও, নরম রোদে শ্যামা পাখি নাচুড়েছে নাচতে দাও, শিশু পাখি ফুলের কোড়ে সবাইকে আজ বাঁচতে দাও। আচ্ছা, এখানে আমরা কিছু শব্দার্থ এবং টিকেটা প্রথমে জেনে নিই। শব্দার্থ এবং টিকেটা হওয়া, যেমন শব্দ রঙিন কাঁটা। রঙিন কাঁটা অর্থ কী? ঘুঁড়ে উড়িয়ে কাটাকাটি লড়াইয়ে শুধু কেটে যাওয়া রঙিন ঘুঁড়ি। কেমন? রঙিন কাঁটা, রঙিন কাঁটা ঘুঁড়ি মানে কি? ঘুঁড়ে উড়িয়ে কাটাকাটি লড়াইয়ে সুতো কেটে যাওয়া রঙিন ঘুঁড়ি। জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজেই অর্থ কি? সন্ধ্যায় অন্ধকারে জোনাকিরা আলো জ্বালিয়ে যেন খেলায় মাতে, সবাইকে আজ বাঁচতে দাও। এখানে কি বোঝানো হয়েছে? প্রকৃতি কেবল মানুষের বসবাসের জায়গা নয়, গাছপালা পশু পাখি সকলেরই আছে বাঁচার সমান অধিকার, তা না হলে মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। আচ্ছা, পানকড়ি। পানকড়ি অর্থ কি? কালো রঙের হাড় জাতীয় মা শিকারী পাখি। নাইতে অর্থ কি? নাইতে গোসল করতে। নাইতে অর্থ কি? গোসল করতে। নাইতে অর্থ গোসল করতে বা স্নান করতে। তারপরে আসো গহীন। গহীন অর্থ গভীর। কেমন? গহীন অর্থ গভীর। গাঙ্গে, গাঙ্গে কি? নদীতে। গাঙ্গে অর্থ নদীতে। আচ্ছা বন্ধুরা, শব্দার্থগুলো জেনে গেলাম। এখন আসো এই কবিতাটি লেখক কী উদ্দেশ্যে লিখেছেন? পাঠের উদ্দেশ্যটা হলো কি? এই কবিতাটি পাঠের উদ্দেশ্য হল প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা।
তাহলে পাঠের উদ্দেশ্যটা হলো প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা, কেমন? আচ্ছা, আর এই কবিতাটির সারসংক্ষেপটা হলো কি? আচ্ছা, সেটা হলো কি, পাঠ পরিস্থিতি থেকে আমরা জেনে নিই। দেখো, প্রকৃতি ও পরিবেশের বেঁচে থাকার প্রধান আশ্রয়। প্রকৃতি ও পরিবেশ কি? মানুষের বেঁচে থাকার প্রধান আশ্রয়। মানুষ ও প্রকৃতি পরিবেশের অংশ। মানুষ ও প্রকৃতি কি? পরিবেশের অংশ। কিন্তু মানুষের হাতেই দিন দিন এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, ফলে বিপন্ন হচ্ছে মানুষ ও প্রাণীদের জীবন। মানুষ ও প্রাণীদের জীবন। আমাদের চারপাশ যদি সজীব ও সুন্দর না হয়, তাহলে বেঁচে থাকার আনন্দই বৃথা হয়ে যাবে। কবি শামসুর রহমান বাঁচতে দাও কবিতায় প্রকৃতি, পরিবেশ ও প্রাণী জগতের সুস্থ ও স্বাভাবিক বিকাশের কথা বলছেন। একটি শিশুর বেড়ে ওঠার সঙ্গে তার চারপাশের সুস্থ পরিবেশের সম্পর্ক রয়েছে। যদি পৃথিবীতে ফুল না থাকে, পাখি না থাকে, সবুজ ধ্বংস হয়ে যায়, তাহলে শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হবে। কবিতায় এসব প্রতিকূলতাকে জয় করার কথাই সুন্দর করে তুলে ধরা হয়েছে। আচ্ছা বন্ধুরা, পাঠ পরিচিতিটা আমরা জেনে নিলাম, আর কবি শামসুর রহমান সম্পর্কে জেনে নিই। হ্যালো, শামসুর রহমান বাংলাদেশের অন্যতম প্রধান কবি। নাগরিক জীবন, মুক্তিযুদ্ধ, গণ আন্দোলন তার কবিতায় নানা অনুভূতিতে রূপায়িত হয়েছে। তার কবিতা তাই দেশপ্রেম ও সমাজ সচেতনতায় সতেজ ও দীপ্ত। শামসুর রহমান পেশায় কী ছিলেন? শামসুর রহমান পেশায় ছিলেন সাংবাদিক। বিভিন্ন সময়ে তিনি মর্নিং নিউজ, রেডিও বাংলাদেশ, দৈনিক গণশক্তি ইত্যাদিতে সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রায় এক দশক ধরে তিনি ছিলেন দৈনিক বাংলার সম্পাদক। কবিতা অনুবাদও তিনি সিদ্ধহস্ত। এছাড়া তিনি উপন্যাস, প্রবন্ধ, স্মৃতিকথাও লিখেছেন। আচ্ছা, শিশুদের জন্য শামসুর রহমান চমৎকার কবিতা লিখেছেন। এলাটিং বেলাটিং, ধান বানলে কোন দেব, গোলাপ ফুটে খুকির হাতে ইত্যাদি তার উল্লেখযোগ্য ছড়া ও কবিতার বই। সাহিত্য সাধনার স্বীকৃতি হিসেবে কবি শামসুর রহমান অনেক পুরস্কার ও পদকে ভূষিত হয়েছেন। এসব পুরস্কারের মধ্যে উল্লেখযোগ্য হল বাংলা একাডেমি পুরস্কার ১১ পদক ও মোহাম্মদ নাসিরুদ্দিন স্বর্ণপদক। শামসুর রহমানের জন্ম ঢাকায় ১৯২৯ সালে। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার পাড়াতলি গ্রামে। তিনি ২০০৬ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। আচ্ছা বন্ধুরা, এখানে তোমাদের জন্য একটা কাজ দিয়েছি, সেটা হলো যে তোমরা কয়েকজন ছাত্রছাত্রী মিলে দুইটা গ্রুপে ভাগ হবে। ভাগ হয়ে একটা গ্রুপের নাম দিবে ক গ্রুপ এবং আরেকটা গ্রুপের নাম দিবে খ গ্রুপ। তখন তোমরা কবিতাটা এভাবে বলবে, যেমন এই এই তো দেখো ফুল বাগানে গোলাপ ফুটে, খ গ্রুপে বলবে ফুটতে দাও। এভাবে কবিতাটা অনেক সুন্দর করে বলা যায়। ঠিক আছে বন্ধুরা, কবিতাটা ভালো করে পড়ে নেবে আর পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। ভালো করে পড়ে কবিতা সারমর্মটা বুঝে নেবে আর সৃজনশীল প্রশ্নগুলো শিখবে, কেমন? পড়াশোনা চালিয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। কেমন? স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবে না, নামাজ পড়বে। ঠিক আছে বন্ধুরা, পড়াশোনা করবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে। আল্লাহ যেন আমাদেরকে মহামারী থেকে উদ্ধার করে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।